অনুব্রত মণ্ডল ইতিমধ্যে এবং তার কন্যা ইতিমধ্যে একাধিকবার লটারিতে কোটি কোটি টাকা জিতেছে। এবার ইডি তার চার্জশিটে দাবি করছে যে লটারির অঙ্ক জেতা পুরোটাই অত্যন্ত পরিকল্পনা মাফিক ছিল। বোলপুরের গাঙ্গুলি এজেন্সি আগে থেকে অনুব্রত মণ্ডলকে জানিয়ে দিত কারা লটারি জিতেছেন, কত টাকা জিতেছেন। এমনকি এই সংযোগের দায়িত্ব বা সমন্বয়ের দায়িত্ব ছিল বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের উপর। গুরুতর এই দাবি এবং অভিযোগ করা হয়েছে ইডির দেওয়া চার্জশিটে, যে চার্জশিট গতকাল ইডি জমা দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আবির, এর আগে তো সিবিআই কেন্দ্রীয় আরেকটি তদন্তকারী সংস্থা তারা রীতিমতন বীরভূমে গিয়ে এই গাঙ্গুলি এজেন্সির সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলেছিল, খোঁজ খবর পর্যন্ত নিয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছিল। এবার ইডির চার্জশিটে সেই গাঙ্গুলি এজেন্সির উল্লেখ। দেখো, একেবারে একদিকে যেমন সিবিআই গরু পাচারের মামলা তদন্ত করতে গিয়ে এই লটারি যোগে বিষয়টি সামনে এসেছিল সিবিআই তদন্তে, সিবিআই তরফ থেকে পাওয়া যে ইনফরমেশন সেগুলো ইডিকে শেয়ার করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ইডিরও নিজস্ব যে ইনকোয়ারি সেটাও কিন্তু ছিল এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে যে বয়ান পাওয়া গিয়েছে সেটা চাঞ্চল্যকর। যেটা অভিযোগ ইতিমধ্যে ইডির তরফ থেকে চার্জশিটে করা হয়েছে যে বোলপুরের গাঙ্গুলি এজেন্সি আগে থেকেই জানিয়ে দিত যে কারা দিচ্ছে এবং কত দিতেছে। বোলপুর পুরসভার কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের উপরে দায়িত্ব ছিল যে যোগাযোগ রাখা এবং অনুব্রতকে যেটা যারা যারা দিচ্ছে লটারি সেই লটারির অঙ্ক পাইয়ে দেওয়া, কিন্তু কিভাবে কমিশনের বদলে লটারি সংস্থা এই খবর দিয়ে দিত এবং প্রভাব খাটিয়ে জয়ী লটারির স্থাপকদের সঙ্গে যোগাযোগ করা হতো এবং সেই যোগাযোগ বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তাকে করতে হতো বলে তিনি জানিয়েছেন। অনুব্রত তদন্তকারীদের জানিয়েছেন যে 50 লক্ষ টাকা করে মোট দুবার তিনি লটারি জিতেছেন, 1 কোটি টাকা একবার জিতেছেন। তিনি এটাও জানিয়েছেন যে চার্জশিটে যে 5 থেকে 6 বার তিনি জিতেছেন, আবার চার্জশিটে অন্য একটা জায়গায় সেখানে উল্লেখ করা হয়েছে যে অনুব্রত মণ্ডল জানিয়েছেন 10 থেকে 12 বার তিনি এবং তার পরিবারের সদস্যরা জিতেছেন। অন্যদিকে তদন্তকারীরা এটাও জানতে পারছেন যে 2019 থেকে 2020 75,53,000 টাকা লটারি জেতেন সুকন্যা মণ্ডল, আবার 2020 থেকে 2021 সালের সময়ের মধ্যে 56,00,000 টাকার লটারি জিতেছিল সুকন্যা মণ্ডল। এই যে লটারিতে একের পর এক লটারিতে যে জেতা অঙ্ক সেই অঙ্কটা দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা, সেরপরে 1 কোটিতে গিয়ে দাঁড়াচ্ছে। এই যে এত পরিমাণের টাকা যে জেতা সেটা নিছকই লটারিতে জেতা নয়, সেটা পুরোপুরি কৌশল ব্যবহার করেই লটারিতে জেতা হয়েছিল এমনটাই মনে করছেন ইডি, যেটা তারা ইতিমধ্যে চার্জশিটে উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ আবির তোমাকে। আজকে গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপির বিরোধিতা করলে ঠক দো, এই রকম একটা নীতি নিয়ে চলছে বিরোধীরা। গুরুতর অভিযোগ করেছেন, এটাকে সেন্ট্রাল এজেন্সি নিয়ে একাধিকবার তিনি কেন্দ্রীয় কেন্দ্রের বিরুদ্ধে নিশানা করেছেন। আজকে একেবারে এইভাবে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে, কি বলছেন একবার দেখাবো আপনাদের। বিজেপি পার্টি কা দো কাম হ্যায়, এক বলতা হ্যায় ঠক দো, কিসি কো মাননে হোনে সে বলতা হ্যায় ঠক দো। जैसे एनआरसी लेके आप देखा, बिल किसको लेके आप देखा, আমাদের অনেক কাণ্ড হয়েছে, অনেক হিন্দু মুসলিম সবাইকে নিয়েছি ক্রিশ্চান। আর যখন ইডি সিবিআই ভেজতে হয় বলতে ধামাকা কর দো, আগর অফিসার পুছে কি কুছ কেস নেই হ্যায় হাম ক্যা করে, বলে ধামাকা বাচা তো দো, উসকো বদনাম কর দো। আরে ভাই, রাম কা নাম বদনাম মত করো, देश का नाम बदनाम मत करो, एजेंसी से कुछ काम नहीं होने वाला है, एजेंसी का वोट में आपको वोट नहीं मिलेंगे। বলে বুঝতে পারছেন একদিকে বিজেপিকে নিশানা এবং অন্যদিকে এজেন্সিকে নাকি বিজেপি নির্দেশ দিচ্ছে, এইভাবে গুরুতর অভিযোগ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পাল্টা কি বললেন, রাখবো আপনাদের সামনে। দেখুন, প্রথমত এই মুহূর্তে কেন্দ্র সরকারের এনআরসি লাগু করার কোনো প্রকল্প বা পরিকল্পনা এই মুহূর্তে নেই, কেন্দ্র সরকার এই ধরনের কোনো নোটিফিকেশনও কোথাও বের করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী তার হারিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফিরে পাওয়ার জন্য মুসলিমদেরকে আরেকবার ভীত সন্ত্রস্ত করতে চাইছেন এবং চাইছেন যে গতবার সিএর সময় যেভাবে ওনার উস্কানির জন্য ট্রেন পোড়ানো হয়েছিল, স্টেশন পোড়ানো হয়েছিল, সেই রকম আবার একটা পরিবেশ নির্মাণ করার উনি চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমি ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মানুষদেরকে যে তারা মুখ্যমন্ত্রীর এই উস্কানিমূলক কথাবার্তায় এখনো পর্যন্ত ফাঁদে পা দেননি এবং তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিরোধী ঐক্যের হয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্যের জন্য তিনি সওয়াল করছেন শুধু নয়, তিনি বলছেন একের বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড়ান, অর্থাৎ 1:1, যে তত্ত্বের কথা এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার তুলেছেন। আজকে কার্যত তারই পুনরাবৃত্তি শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলছেন এক হয়ে লড়াই করতে হবে।
বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন। যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক, একসঙ্গে কাজ করার চেষ্টা করুন, আমার আপত্তি নেই। মুর্শিদাবাদের সভা থেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্য চাইছেন তিনি। আনেওয়ালা চুনাও কো পাইলে আমি কেনে চাহুঙ্গি কি আপ লোক অল পলিটিক্যাল অপোজিশন পার্টি এক হো জাইয়ে আর 1:1 ফাইট কিজিয়ে, 1:1 ফাইট কিজিয়ে। जो जिधर में स्ट्रांग है ओ इधर में लड़िए। हमारा कोई एतराज नहीं है, कोशिश करो एक साथ में काम करने के लिए। देश का सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, प्यारा देश हमारा, रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत सबको लेके होता है और बड़ा बड़ा बात करने से नहीं। एटा माथाय राखबेन। বিজেপির বিরুদ্ধে যে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার, সেই দুটি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কে কি বললেন পরপর আপনাদের সামনে রাখবো। ভূতের মুখে রাম নাম শুনে আমার একটু অবাক লাগছে, কারণ এই কথাটা আমরা অনেকদিন আগে বলেছিলাম উনাকে। তখন তিনি গোয়ায় গিয়ে আমাদের বিরোধিতা করে বিজেপির হাত শক্ত করলেন, মেঘালয় গিয়ে বিরোধিতা করলেন, ত্রিপুরাতে গিয়ে বিরোধিতা করলেন, ধনকর সাহেবকে জেতানোর জন্য বিরোধী দলের যে প্রার্থী তার জন্য ভোট করলেন, তার বিরোধিতা করলেন। তাই বিরোধী দলের ঐক্যকে পরাভয়, তিনি ভেতর থেকে ছুরি মেরেছেন, তার নাম মমতা ব্যানার্জি। তাই আজকে ভারতবর্ষের রাজনীতিতে তাকে পার্সোনা নন গ্র্যাটা হিসাবে চিহ্নিত করা হয়, কথা যাকে বিশ্বাস করা যায় না এমন এক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়। তার উচিত ছিল হিমাচলে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামা, তার উচিত ছিল কর্ণাটকে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামা। নেমেছে আপখানে এরকম যেন উনি আপিল করছেন বিজেপির বিরুদ্ধে সবাইকে এক হওয়ার জন্য, এটা তো সত্য নয়। বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার পরিবর্তে উনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়ে দিলেন। বিজেপির বিরুদ্ধে ভোট যাতে ভাগ না হয় এইটা যখন বিরোধীদের মনোভাব, মোদীজি চান বিজেপির বিরুদ্ধে ভোটটা ভাগ হয়ে যাক, সেই কারণে তো মমতা ব্যানার্জি কয়ে গেছিলেন, সেই কারণে তো মমতা ব্যানার্জি মেঘালয়তে গেছেন, যে কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল করেছেন, সেই তৃণমূল যেখানে জিতেছে সবাই আবার বিজেপিতে চলে গেছে। ওনার কি বিশ্বাসযোগ্যতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের অংশীদার হিসেবে? প্রথমে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙন রোধে কেন্দ্র কোনো সাহায্য করছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ফারাক্কা ব্যারেজ নিয়ে কোনো সাহায্য কেন্দ্র করেনি, ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয় রাজ্যের বিষয় নয়, ওরা হিংসা কুৎসা নিয়ে মাথা ঘামায়। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে সবাই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে আপনারা অনেক রাজনৈতিক নেতার জন্ম দিয়েছেন, অনেক রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেছেন, কিন্তু একটা কাজ আজ পর্যন্ত করতে পারেনি। কাজে এই কাজগুলো আমাদেরই করতে হবে এবং তাতে টাকা পয়সার সমস্যা আছে। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু ফরাক্কার প্রবলেমটা ফরাক্কা ব্যারেজ থেকে অনেক দিন ধরেই আছে। আমরা ফরাক্কা ব্যারেজ অথরিটির সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এটা সেন্ট্রাল সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট, এটা আমাদের নয়। তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি কিন্তু ওরা আমাদের কোনো সাহায্য তো করেই নি। উপরন্তু ইন্দো ফরাক্কা বাংলাদেশ যখন জল চুক্তি হয় 700 কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল এলাকাবাসীর উন্নয়নের জন্য, সেই 700 কোটি টাকার 1 পয়সাও আমাদের আজ পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ একেবারে সরাসরি ভাঙন রোধে কেন্দ্র সরকারের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা কি বলছেন, কোন বিরোধী রাজনৈতিক দলের কোন প্রতিনিধি কি বললেন দেখুন। রাজ্য সরকারের পক্ষ থেকে নদী ভাঙন নিয়ে কি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছেন? তিনি যে কেন্দ্রের সাবজেক্ট বলছেন, কেন্দ্র এবং রাজ্য তো সহযোগিতা করে সমন্বয়ের ভিত্তিতেই এই বিপর্যয়ের মোকাবেলা করবে, তিনি কি করেছেন? তার কাজের হিসাব তিনি মানুষের সামনে রাখুন।
মানুষ নতুন কিছু শুনতে চায়, উনি নতুন কোনো অভিযোগ নিয়ে আসুন। বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমি প্রশ্ন করতে চাই, যখন ভাঙনে সেখানকার মানুষ ত্রাহি ত্রাহি করছে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার একটা কথা আমরা শুনিনি কেন? আজ ভাঙন নেই, খরার জমানা, এই খরাকালে এসে আপনি ভাঙনের গল্প করছেন আর সেখানকার মানুষকে আবার নতুন করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি পিএসসি কমিটির চেয়ারম্যান হিসাবে শেখাওয়াতের দপ্তর অর্থাৎ কেন্দ্রের জলসম্পদ দপ্তর, পশ্চিমবঙ্গের সেচ দপ্তর, সকল অফিসারদের নিয়ে বহরমপুরে, কলকাতায়, দিল্লিতে মিটিং করেছি। আর বাংলার মুখ্যমন্ত্রী এখানে বলছেন অধীর চৌধুরী কিছু করেনি। আজকে যখন দেখছেন মুর্শিদাবাদ জেলার মানুষ পাল্টি খেয়ে যাচ্ছে, মালদার মানুষ পাল্টি খেয়ে যাচ্ছে, হু হু করে তৃণমূল দল ভেঙে সব কংগ্রেসে চলে আসছে, এখন আপনি মরার দেহে আতর ছড়াতে ময়দানে নেমেছেন। আপনাকে প্রথমেই বলতে চাই দিদি, মমতা ব্যানার্জি নাম পাল্টে দিয়ে সেখানে লিখুন আমি মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি। এগারো বারো বছর সময় লেগে গেল ও শমশেরগঞ্জে যেতে এবং বুঝতে যে গঙ্গা ভাঙনটা একটা বড় ব্যাপার, এতদিন যেতে পারলেন না। আমি ওনাকে মনে করিয়ে দিই, একাধিকবার গঙ্গা ভাঙনের পরিপ্রেক্ষিতে এলাকায় ঘুরে এসে বিধানসভাতে আমরা নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম যে বিধানসভায় আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লিতে নিয়ে যাওয়া হোক। মমতা ব্যানার্জি কোনোদিন কিন্তু এগ্রি করেননি। আজকে উনি বলছেন অনেক পরে, দশ এগারো বছর পরে, বেটার লেট দ্যান নেভার, পশ্চিমবাংলার স্বার্থ বিবেচিত হওয়া উচিত, আগেও হওয়া উচিত ছিল, যেটা উনি করেননি, কিন্তু এখনো বিবেচনা হওয়া উচিত বলে আমরা মনে করি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে একটি গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুর অভিযোগ। সেই ঘটনায় সেই অভিযুক্ত গাড়ির চালক আনন্দ কুমার পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। তার একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত, কিন্তু শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে এই দাবিতে একদিকে সোহম চক্রবর্তী, দোলা সেন এবং দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করা হয়। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতন চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে তৃণমূলের তরফে মিছিল করা হয়। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এমন কোনো ঘটনা ঘটেনি, ঘটনা ঘটার অনেক আগেই ওই জায়গা থেকে বেরিয়ে আসি, গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে, কনভয়ের প্রত্যেককে আইনি নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ডিএসপি হেডকোয়ার্টার। এফআইআর দায়ের করেছে পরিবার, তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। কালকে রাত্রে আনুমানিক সাড়ে নটার সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, ওনার কনভয় যখন চণ্ডীপুরের দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিল, তখন এই চণ্ডীপুর থানার অন্তর্গত ভৈরবপুর গ্রামের মানে কাছে ওখানে একটা চায়ের দোকানের পাশে ইসরাফিল খান বলে একজন, ও একটা সাইকেল রেখে ওখানে দাঁড়িয়েছিল। কনভয় থেকে একটা গাড়ি ডান দিকে গিয়ে ওকে মারে এবং ও অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে ওখানে লুটিয়ে পড়ে। যে অ্যাকিউজ মানে ড্রাইভার আছে গাড়ি, সে তাকে অ্যারেস্ট করি এবং হচ্ছে যে অফেন্ডিং ভেহিকেল যেটা, সেটাকে আমরা ডিটেন করেছি এবং সিজ করেছি। যে গাড়ির চালক গ্রেপ্তার হয়েছেন সেই গাড়িতে কি শুভেন্দু অধিকারী ছিলেন? তো সবটাই তো তদন্তের মানে আওতাধীন রয়েছে। এই কনভয়ের সঙ্গে যারা যারা আরোহী আছে, ড্রাইভার আছে, সংশ্লিষ্ট আরো যারা সিকিউরিটি আছে, প্রত্যেককেই এই ইনভেস্টিগেশনের আওতাধীনে আনা হয়েছে এবং তাদেরকে আইনের নিয়ম অনুযায়ী নোটিশ করা হচ্ছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, তৃণমূলের তরফে কি অভিযোগ করা হচ্ছে দেখব। আমরা অমানবিকতা নিয়ে প্রশ্ন করেছি, আমার গাড়িতে বা আমার কনভয়ে বা আমার রাজ্য সরকারের পাইলট গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়, তিনি একজন দায়িত্বশীল লোক, জনপ্রতিনিধি, তার কি উচিত ছিল না নেমে তার নিজের গাড়িতে বা ওই পাইলটের গাড়িতে যিনি আহত হয়েছেন তাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া? দুর্ঘটনাগ্রস্ত একজন ব্যক্তির পাশে দাঁড়াতেন মানবিকভাবে, আমরা আজকে এই দাবি তুলতাম না, কিন্তু আজকে এই ঘটনা ঘটার পর আমাদের প্রশাসনের কাছে আবেদন থাকবে যে যাচাই করে প্রয়োজনে দেখা হোক, উনি যখন পালিয়ে গিয়েছেন তখন যাচাই করে দেখা হোক যে এই ঘটনার পেছনে কী রহস্য আছে, এবং প্রয়োজনে আমরা প্রশাসনের কাছে এই দাবিও করছি তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। এবার বিজেপির তরফে কী বলা হচ্ছে, তাদের কী বক্তব্য দেখব। দেখুন, দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ঘটনা যদি ঘটে থাকে
বাধ্যত সত্যতা কি আমি তার সাথে কথা বলেই তবেই আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। চোখ রাখবো পরের খবরে। সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী আলো রানী সরকার। ডিভিশন বেঞ্চে তার করা যে মামলা, সেই মামলা খারিজ হয়ে গেল। আরেকবার আপনাদের বলবো, সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা। ডিভিশন বেঞ্চে জানিয়ে দেওয়া হলো এই মামলা রক্ষণীয় নয়, এই কথা জানিয়ে তার করা নির্বাচনী মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে 2004 ভোটে পরাজিত হন আলো রানী সরকার। তারপরই হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। 2022 20 মে মামলা খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। বাংলাদেশের ভোটার লিস্টে আলো রানীর নাম, তাই তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না, নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি বিবেক চৌধুরী। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন আলো রানী সরকার, কিন্তু সেখানেও ধাক্কা খেলেন তিনি। আমি 2016 সালে বিজেপির হয়ে বিশপুর বিধানসভায় আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, এমএলএ ইলেকশন করেছি। তখন আমি নথি সব দিয়েছি নির্বাচন কমিশনকে, এবং আমি এখন টিএমসি করাই, এরকমভাবেই এখন কথাগুলো বলছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এবং এবং সময়টা যাতে কাটিয়ে যায় এজন্যই এই ছল চাতুরি চলছে। বিজেপি দাঁড় করিয়েছিল তখন হয়তোবা সেম একই অবস্থায়, এই আলো রানী সরকার সমস্ত তথ্য গোপন করে, সেটা তো এক ধরনের অফেন্স। আমি মনে করি এই ধরনের দুর্নীতিবাজ এবং মিথ্যাচারী মানুষকে অতি বিলম্বে গ্রেপ্তার করে তার তদন্ত করে তাকে পুশব্যাক করা উচিত।